নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই, তা হলো মনে করুন আপনি হাওড়া থেকে ট্রেনে করে দিল্লি যাচ্ছেন। এবার দিল্লি থেকে আপনার কানেক্টিং ট্রেন রয়েছে, কোনো কারণে হাওড়া থেকে দিল্লিগামী ট্রেন লেট হলে আপনি দিল্লি থেকে ওই কানেক্টিং ট্রেন আর পাননি, সেক্ষেত্রে আপনার সময় এবং অর্থ দুটোই অপচয় হয়। তবে এবার থেকে ট্রেন দেরি করে গন্তব্যে পৌঁছানোর ফলে যদি দ্বিতীয় ট্রেন ধরতে না পারেন, তাহলে দ্বিতীয় ট্রেনের টাকা আপনি ফেরত পাবেন। এই টাকা কিভাবে ফেরত পাবেন বা কী নিয়ম, আজকের ভিডিও এই নিয়ে। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, ও এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, রেল মন্ত্রক একটা বড় ঘোষণা করেছে, এবার থেকে ট্রেন দেরি করে গন্তব্যে পৌঁছানোর ফলে যদি আপনি দ্বিতীয় ট্রেন ধরতে না পারেন, তবে দ্বিতীয় ট্রেনের টিকিটের টাকা ফেরত পাবেন এবং এই টিকিটের ক্ষেত্রে কোনো বাতিল বা ক্যান্সেলেশন চার্জ কাটা হবে না। 1 এপ্রিল থেকেই এই নিয়ম চালু হতে চলেছে। তবে এক্ষেত্রে ওই দুটি টিকিটের PNR নম্বর দুটির মধ্যে লিঙ্ক করাতে হবে, তা না হলে ভাড়া ফেরত পাওয়া যাবে না। টাকা ফেরতের এই নিয়মটি আগে থাকলেও অনেক জটিলতা ছিল, যার ফলে যাত্রীদের অনেক অসুবিধা হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। তারা এই নতুন নিয়মের ফলে অনেক সুবিধা পাবেন। এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন, ট্রেনে ওঠার আগেই আলাদা দুটি টিকিটের PNR-এর মধ্যে লিঙ্ক করিয়ে নিতে হবে। লিঙ্ক না করিয়ে যদি এমনি কেউ ট্রেনে ভ্রমণ করেন এবং পরে দাবি করেন যে আগের ট্রেন দেরি হওয়ার জন্য তিনি পরের ট্রেনটি ধরতে পারেননি, তার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। পাশাপাশি এটাও বলা দরকার, PNR নম্বর আছে এমন টিকিটের ক্ষেত্রেই এই বিষয়টি প্রযোজ্য হবে। দৈনিক টিকিটের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর নয় বলে জানিয়েছেন রেলের এক অফিসার। যে ট্রেনটিতে আপনি ভ্রমণ করতে পারেননি সেই ট্রেনের টিকিটটি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জংশন স্টেশনে দেখিয়ে টাকা ফেরত পাবেন। এক্ষেত্রে কারো যদি একটা ই টিকিট হয় এবং আরেকটি কাউন্টার থেকে কাটা টিকিট হয়, তবে সেক্ষেত্রেও লিঙ্ক করিয়ে নেওয়া যাবে। আগে ট্রেনের দেরি করে গন্তব্যে পৌঁছানোর জন্য পরের ট্রেন ধরতে না পারার ঘটনা বহু যাত্রীর ক্ষেত্রে ঘটেছে। নতুন এই নিয়মের ফলে অনেকেই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করবেন ও চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।